আওয়ামী লীগ বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দলের মধ্যেই হতে যাচ্ছে বগুড়া পৌর নির্বাচন দলের একাংশের নেতাকর্মীরা মাঠে না নামলেও বিএনপি দাবি এর প্রভাব পড়বে না ভোটে আর আওয়ামী লীগ প্রার্থীর দাবি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটাররা এবার নির্বাচিত করবেন তাকে যদিও প্রচারে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকান্ত কিসের দল কিসের কি আমাদেরকে কেউ দেখতে পারে না আমাদেরকে আওয়ামী লীগও দেখতে পারে না আমাদেরকে বিএনপিও দেখতে পারে না আমাদেরকে শুধু ব্যবহার করে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগের সমালোচনা আবার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়েও সমালোচনা করে হয়েছেন আলোচিত তুলেছেন বিতর্কের ঝড় পরিবর্তনের ডাক দিয়ে ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ আসলে কি করতে চাই এটা বিষয় না আমি কি কি করেছি এটা দেখে আমাকে ভোট দিবে আগামীতে কি করবে এটা তো পরে আমি বাঁচবো কিনা সেটা তো জানি না অন্যদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বড় ভাই বিএনপি নেতা রেজাউল করিম বাদশাহ তার দাবি ধানের শীষকে আটকাতে পারবে না কোনো শক্তি আমি যখন ছাত্র দল করি তখন আমার ভাই করতো বগুড়ার রাজনীতিতে সেও কোনোদিন ছাড় দেয় নেই আমিও কোনো ছাড় দেয় নেই আমি একটা দলের নেতৃত্ব দিচ্ছি বগুড়ায় কি আওয়ামী লীগের ভোট নিয়ে আমাকে জয়লাভ করতে হবে আর কোন্দলে বিভক্ত আওয়ামী লীগের প্রার্থী আবু ওবাইদুল হাসান ববি তাঁর প্রত্যাশা দলের সিদ্ধান্ত মেনে শেষ মুহূর্তে মাঠে নামবেন নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক বঙ্গবন্ধুর আদর্শ যারা বুকে ধারণ করে শেখ হাসিনার কর্মসূচি তার সমর্থন করে আসলে তারা অন্য কোনো সংগঠনে সমর্থন করে বলে আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি না বিতর্কিত বহিষ্কৃত এবং দীর্ঘদিন দল থেকে দূরে থাকা জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেয় ক্ষুব্ধ দলের একাংশ আবার হঠাৎ মনোনয়ন পাওয়া নতুন মুখ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববির ভোটযুদ্ধে সায় নেই অনেক নেতাকর্মীর মাঝখানে প্রচার প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ রাকিব জুয়েল ডিবিসি নিউজ বগুড়া